কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ের করা মামলায় জুগিয়া ইবনে মাসুদ মাদ্রাসার দুই ছাত্রের পাঁচ দিন ও দুই শিক্ষকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। আসামিরা হচ্ছেন দুই ছাত্র আবু বকর ও নাহিদ এবং দুই শিক্ষক আলামিন ও মোহাম্মদ ইউসুফ। সোমবার এই চার আসামিকে আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানির জন্য আজ দিন নির্ধারণ করে আদালত। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। ফেসবুকে খেলাফত মজলিসের নেতা মামুনুর হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে ভাস্কর্য ভাঙার কাজে লিপ্ত হওয়ার কথা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা। তবে অভিযুক্তদের পরিবার ও এলাকাবাসীর দাবি, এই দুই ছাত্র এ ধরনের কাজের সাথে জড়িত নয়। আর জুগিয়া ইবনে মাসুদ মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা বলেছেন, ইসলামে উগ্রবাদের কোনো স্থান নাই। ভিডিও ফুটেজে দেখা গেছে তাদেরকে পাঁচ দিন আর হচ্ছে শিক্ষক দুজনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলায় সুষ্ঠু তদন্ত করতে হলে রুট জানার দরকার, সেই রুট বের করার জন্যেই আজকে আয়ও এই ইয়ে দিয়েছে।